আজকে সাত সকালে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, মানে কালকে না সারা রাত ঘুম হয়নি, মানে যে কি বলবো, আজকে ভীষণ মনটা খারাপ, মানে ভীষণ নিজেরও ক্লান্ত লাগছে আর ভীষণভাবে মনটা খারাপ। যে কারণটা হচ্ছে, কালকে সারা রাত ছেলেটা এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে পেটে ব্যথায়, মানে রাতে খাওয়া দাওয়ার পর থেকে ও বলছে শরীরটা খারাপ। আগের দিনও খারাপ ছিল, সেটা তো আমাদের প্রত্যেকের খারাপ ছিল আগের দিন, তো রাতে বললো মা শরীরটা খারাপ লাগছে, ঠিক আছে খারাপ লাগছে হালকা কিছু খা খেয়ে। এবার মাঝরাত্রি থেকে না আর ওর শরীরটা ভাল লাগেনি, সেটা আর আমাদের বলেনি যে পেটে এত ব্যথা। আমাকে ঠিক 5:30 পৌনে 6টার সময় ডেকেছে, ডেকে বলছে মা আমি পারছি না, কিন্তু আমিও না সারা রাত কালকে ঘুমোতেই পারিনি, কি আমার নিজেরই শরীরটা খারাপ লাগছিলো। তার সঙ্গে ছেলেটা একবার বলেছে শরীরটা খারাপ লাগছে, ওই চিন্তাতে না সারা রাত ঘুম হয়নি। যখন ও 5:30 6টার সময় এসে আমাকে বললো মা শরীরটা খারাপ, আমি দেখলাম আর না প্রচণ্ড ওর ব্যথা উঠেছে, প্রচণ্ড পরিমাণে ছেলেটার চোখ দিয়ে জল পড়ছে। এবার দাদা ডিসিশান নিচ্ছে ওকে কী করবে, হসপিটালে দেবে না কী করবে, ডিসিশান নিতে মানে নিয়ে উঠতে পারছে না। তো আমি দেখলাম এ ছেলেকে আর ঘরে রাখা যাবে না, এত ওর ব্যথা উঠেছে পেটে। আর আমাকে বলছে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গাড়ি করে ওকে নিয়ে চলে গেলাম একদম আমাদের বিয়ারসিং হসপিটালে, যেটা শিয়ালদাতে। আমাদের বাড়ি থেকে ট্রেনে করে যেতে বেশিক্ষণ লাগে না, কিন্তু এইরকম পেশেন্টকে তো আর ট্রেনে করে নিয়ে যাওয়া যাবে না, তাই গাড়ি করে নিয়ে যাচ্ছি। এবার পড়ে গেছি রাস্তায় জ্যামে, মোটামুটি এখন 7:30-8টা বাজে, 7:30-7টার মতো বাজে, এবার পড়ে গেছি জ্যামে। মানে যে বাচ্চাদের অসুবিধা হলে যে কী কষ্ট, আর ওর আছে গলব্লাডার স্টোন, সেটাই এখন বাড়াবাড়ি হচ্ছে। আমাদের 3 বছর আগে ওর ধরা পড়েছে, কিন্তু এই আমাদের শিফটিংয়ের চক্করে নানা রকম সমস্যার জন্য না ওর গলব্লাডার স্টোনটাকে অপারেশন করাই হচ্ছিল না। তো এবার আমরা করব বলেই ঠিকঠাক করেছি, সব রিপোর্ট টিপোর্ট হচ্ছিলো, এর মধ্যে এত ওর ব্যথা। এখন হসপিটালে নিয়ে যাই, ডাক্তার দেখুক, এমার্জেন্সিতে রাখবে হয়তো, কিংবা অ্যাডমিট করে নেবে, জানি না কী করবে। ও তো যেহেতু হসপিটালে যেতে এত ভয় পায় অ্যাডমিট করে নেবে বলে, কারণ হসপিটালে ও যেতেই পছন্দ করে না, ওই কারণে হসপিটাল যেতে চায় না। কিন্তু আজকে কিচ্ছু করার নেই, ও নিজেই বললো চলো হসপিটাল, মানে ওর আর কোনো সার, মানে সার নেই। দেখতেই পেলে যে আমার কোলের মধ্যে গাড়িতে শুয়ে আছে, দাদা সামনের সিটে বসে আছে, আর এইখানে দেখো মেট্রোর কাজ চলছে, আমরা দমদম এয়ারপোর্টের কাছে, এখন এইখানে মেট্রোর কাজ চলছে, আবার জ্যামে পড়ে গেলাম। আসলে এই কলকাতায় তো জ্যাম ছাড়া রাস্তাঘাটে চলাই যায় না, আধ ঘন্টার রাস্তা, কতক্ষণে গিয়ে পৌঁছবো জানি না। যাই হোক চলো, আবার জ্যাম খুলেছে, আবার যাচ্ছি আমরা। এই দেখো মেট্রোর কাজ চলছে, যে মেট্রোর লাইনটা এয়ারপোর্ট অবধি যাবে সেই মেট্রোর কাজ চলছে। গাড়ি আমাদের দুর্বার গতিতেই এগোচ্ছে, কিন্তু কি করবে, সারা রাস্তা জুড়ে যদি জ্যাম থাকে, তার মধ্যে কাজ হচ্ছে বলে অনেকটা করে যা রাস্তা ব্লক করা হয়ে আছে। চলো যাই দেখি ডাক্তার কি বলে, মন মেজাজ একদম ভালো নেই, তার মধ্যে রাতে ঘুম হয়নি বলে শরীরটাও ভালো লাগছে না, কী যে করবো জানি না। আজকে সারা দিন হসপিটাল চত্বরে চলে গেল, ছেলেকে অ্যাডমিট করে নিল এমার্জেন্সিতে, দেখে ছেলেকে অ্যাডমিট করলো, অনেকগুলো ইঞ্জেকশন দিল, দিয়ে আমরা সন্ধে অবধি ছিলাম। থাকার পর এবার আর কী করবো, এই দেখো সন্ধ্যের সময় শিয়ালদা স্টেশনটা দেখিয়ে দিলাম, তো শিয়ালদা স্টেশনের ওখান থেকেই আমাদের আবার গাড়ি বুক করতে হবে, তাই স্টেশনের কাছে আসলাম আর তোমাদের স্টেশনটা দেখিয়েও দিলাম। দেখি এবার ছেলে কত তাড়াতাড়ি সুস্থ হতে পারে, ছেলেকে হসপিটালে রেখে বাড়ি যাচ্ছি, খুবই বাজে লাগছে, খুবই মন খারাপ লাগছে। আশা করি ওকে খুব তাড়াতাড়ি আমি হসপিটাল থেকে রিলিজ করে নিয়ে যাব। আর স্যালাইন দিচ্ছে ওকে, এখন আপডেট হচ্ছে এই, এখন স্যালাইন দিচ্ছে, দেখা যাক কতদিনে ও সুস্থ হয়। প্রচুর ব্যথা উঠেছিল গো, প্রচুর ব্যথা, মানে ছেলের আমার
জল পড়ছিল, খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। চলো।